বর্তমান সময়ে ইন্টারনেট অথবা স্মার্টফোন ছাড়া আপনার জীবন সম্পূর্ণই অচল। বিভিন্ন কাজ করার সময় আপনার ফোন থেকে হয়তো বা আনওয়ান্টেড কোনো ফাইল, ইমেজ অথবা ভিডিও ডিলিট হয়ে যেতে পারে, যেটি আপনার হয়তো বা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। আপনার কম্পিউটার থেকে যখন কোনো অ্যাপস বা কোনো ফাইল যখন ডিলিট করে ফেলেন আপনি, তখন সেটি আপনার কম্পিউটারের রিসাইকেল বিনে জমা হয়, যেটি থেকে আপনি পুনরায় সেই ফাইলগুলো পুনরুদ্ধার করতে পারেন। কিন্তু আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিতে কি এরকম সুবিধা পাওয়া সম্ভব? জানতে হলে চোখ রাখুন আমার ভিডিওর শেষ পর্যন্ত। আমি আবারও ইসরাত ইস্যু আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টিনটিন টেক। আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে হারিয়ে যাওয়া ফাইলগুলি আবার রিকভার করার জন্য আপনাকে একটি সফটওয়্যার আপনার স্মার্টফোনে ইনস্টল করতে হবে। তার জন্য যেটা করতে হবে, প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে ডাম্পস্টার নামক সফটওয়্যারটি সার্চ করতে হবে। এরপর সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ইনস্টল শেষে আপনি তো অবশ্যই সফটওয়্যারটি ওপেন করবেন। কিছু ইন্ট্রো আসবে, আমরা ইন্ট্রোটা স্কিপ করে দিব। স্ক্রিনে থাকা যে ইমেজগুলো শো হচ্ছে সেগুলো বেসিক্যালি আপনাকে ট্রায়াল দেওয়ার জন্য। আপনি যদি ট্রায়াল না নিতে চান তাহলে আইকনটি স্কিপ করে দিন। ওকে, এবার ড্যাম্পস্টার আপনার ফোনের হারিয়ে যাওয়া ফাইলগুলি রিকভার করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এবার আমরা একটু টেস্ট করে দেখি যে ডাম্পস্টার আপনার অ্যান্ড্রয়েড ফোনের হারিয়ে যাওয়া সফটওয়্যার অথবা কোনো ফাইল ফিরিয়ে আনার জন্য কতটুকু কার্যকরী। টেস্ট করার জন্য আমি প্রথমেই আমার ফাইল এক্সপ্লোরারে সেভ থাকা একটি পিডিএফ ফাইল, একটি ইমেজ এবং একটি ভিডিও ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আপনি আবার ড্যাম্পস্টার সফটওয়্যারটি ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছি আমি আমার ফাইল ম্যানেজারে থাকা যে ইমেজ, যে পিডিএফ ফাইল এবং যে ভিডিওটি ডিলিট করে দিয়েছিলাম সেটি এসে ড্যাম্পস্টারে জমা হয়েছে। এখন ড্যাম্পস্টারে যে তিনটি ফাইল জমা হয়েছে সেই ফাইলগুলোর উপর ক্লিক করলে আপনি দেখতে পাবেন বটম লেভেলে তিনটি আইকন চলে এসেছে। আপনি এখান থেকে চাইলে সবগুলি রিস্টোর করতে পারেন, অর্থাৎ আবার আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফিরিয়ে নিতে পারেন, অথবা সম্পূর্ণ পুরোপুরি ডিলিটও করে দিতে পারেন। আমি আবার অ্যাপগুলো রিস্টোর করে নিচ্ছি। এবার ফাইল এক্সপ্লোরার চেক করলে আমি দেখতে পাচ্ছি যে যে ফাইলগুলি আমি ডিলিট করে দিয়েছিলাম সেই ফাইলগুলি আবারও রিকভার হয়ে গিয়েছে। এছাড়াও আপনার ফাইল এক্সপ্লোরারের ফাইলগুলি ছাড়াও আপনার ফোনে ইনস্টল করা অ্যাপগুলির মধ্যে কোনোটি যদি আপনি আনওয়ান্টেডভাবে আনইনস্টল করে ফেলেন তাহলে সেটিও ড্যাম্পস্টারে গিয়ে জমা হয়, যেটি আপনি পরবর্তীতে রিকভারি করতে পারবেন, অর্থাৎ পুনরায় ইনস্টল করতে পারবেন। আমি আমার হোম স্ক্রিনে থাকা এমএক্স প্লেয়ারটি আনইনস্টল করে দিচ্ছি। অ্যাপসটি আনইনস্টল হয়ে যাওয়ার পর আমি পুনরায় ড্যাম্পস্টার ওপেন করে চেক করছি যে আদৌ অ্যাপসটি ড্যাম্পস্টারে গিয়ে জমা হয়েছে কিনা। ইয়েস, ইটস ইন ড্যাম্পস্টার। এখন আপনি চাইলে অ্যাপসটি এখান থেকে রিইনস্টল করতে পারেন অথবা সম্পূর্ণ ডিলিটও করে দিতে পারেন। আমি অ্যাপসটি রিইনস্টল করছি। ওকে, ইনস্টল কমপ্লিট। অর্থাৎ এই অ্যাপটি দিয়ে আপনি সহজেই যে কোনো জিনিস যদি আপনার ফোন থেকে ডিলিট হয়ে যায় তাহলে সেটি আবার পুনরায় রিকভারি করে ফেলতে পারবেন। অর্থাৎ ভুল করে যদি ভুলও হয়ে যায় তাহলে ভুল থেকে রক্ষার আরও একটি চান্স থাকছে আপনার জন্য। অ্যাপটি ট্রাই করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টিনটিন টেক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।